नमस्कार बंधुरा, আমার ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আবার আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, প্রচন্ড ব্যস্ত ছিলাম। আর এখন একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমার ছোট বোনের বাড়ি। তো এই যে দেখুন, একদম আমি রেডি। এই যে আর এই যে ব্যাগ, ব্যাগটা দেখাই। এই যে ব্যাগ, আর এই যে মেয়েও রেডি। এই যে তো বাড়িঘরের অবস্থা তো আর বলার নেই। তো উপরটা অনেকটা গুছিয়েছি আর নিচটাতে গুছিয়েছি, তবু আবার বেরোতে বেরোতে সব নোংরা হয়ে গেল। আর সকাল থেকে অনেকবার ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি, কিন্তু কাজের চাপে আর বলা হয়নি। তো এখন তো মোটামুটি 2 বাজে, তো এখন এইমাত্র খাওয়া দাওয়া করে আর এই যে রেডি হয়ে ভাবলাম যে কথা বলে নিই, তারপর বাড়ি থেকে বেরোবো। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে যাওয়া যাক, আর তারপর আসছি আবার অনেক অনেক কথা আর গল্প নিয়ে আপনাদের সাথে। তো বেরোই আগে বাড়ি থেকে, তো চলুন। তো বন্ধুরা, আমি বাসে, আর খুব অসুবিধে করে ভিডিওটা করলাম বাসে। প্রচণ্ড ভিড়, মেয়েও ঘুমিয়ে গেছে। তো রাস্তাতে আমার আর ভিডিও করা হবে না বন্ধুরা, একেবারে বাড়ি যেয়ে আপনাদের সাথে কথা বলছি। তো ঠিক আছে, সাথে থাকুন। খুব কষ্ট, তো বোনের বাড়ি এসে পৌঁছলাম, আর এই যে সবাই এখানে বসে গল্প করছে। আর এই যে দেখুন, আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর মেয়ে ঘুমিয়ে গেছিলো গাড়িতে, খুব অসুবিধা হচ্ছিল আসতে, বাসেও ভিড় ছিল। তো এখন বোন আগে খেয়ে নিতে বলছে, তো ঠিক আছে আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। খাবারটা হচ্ছে ভাত, ডাল, নিরামিষ তরকারি, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে পায়েস। তো ঠিক আছে আগে খেয়ে নিই। আমি যে বাড়ি থেকে খেয়ে বেরোচ্ছি, সেটা বোনদের আরেকটা বাড়ি, মানে পুরনো বাড়ি, সেখানে খাওয়া দাওয়া হলো। আর বোনের যে শাশুড়ি শ্বশুর, বোনের যে আরও মানে পিসি শাশুড়ি, বেশ ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর এই যে দেখছেন, এটা আমার ছোট ভাই, তো আমার একটি ভাই, আর ভাইকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে জিনিসপত্র দেখাশোনা করার। তো ভাই তাই করছে, আর আমি এখন চলে যাবো ভেতরে, কারণ প্রচণ্ড গরম আর রোদ। তো ঠিক আছে বন্ধুরা, আমি ভেতরে যেয়ে আবার কথা বলছি। আমি তো চলে এসেছি ভেতরে, আর এখানে সবাই খুব জমিয়ে গল্প করছে। এই যে বাবাকে তো আগেই দেখে দেখিয়েছি আপনাদের আগের ভিডিওতে, আর এই যে এখানে বোন, বোনের 2 ছেলে, আর এই যে এখানে হচ্ছে মা, মেয়েকে কোলে নিয়ে বসে আছে, আর সবাই মিলে এখানে একসাথে গল্প করছি। এই যে বোনেদের রান্নাঘর এটা, তো এখানে বেশ ভালোই লাগছে একসাথে সবাই গল্প করতে। এই যে বেলুনগুলো দেখছেন, এগুলো টাঙানো হবে একটু পরে। আর এই বেলুন দেখলে আমার মেয়ে খুব ভয় পায়, তাই ও কান্না শুরু করে দিয়েছে। তো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি পাশের ঘরে। তো বন্ধুরা দেখুন, আমি তো যে বাড়িতে থাকি সেই বাড়িটা একদম ভাঙাচোরা নোংরা, আর এই বাড়িটা বোনের বাড়ি। এই বাড়িটা খুব চকচকে নতুন, এই যে দেখুন মার্বেল টার্বেল করা আছে। তো এত ভালো বাড়ি তো আমাদের নেই, আর আমি কাছ থেকে এত ভালো বাড়ি দেখিও নি। তো এখানে সে খুব ভালো লাগছে বোনের বাড়িতে। আর এই যে দেখুন, এই জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। এই যে, এই যে বন্ধুরা দেখি জানাটা। তো বন্ধুরা, এখানে বেশ কয়েকটা ঘর এই বাড়িটাতে, আর আমার আসা প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। আমি এসে ওই যে ভাত খেলাম একটু আগে, আর মেয়ে ওই যে বেলুন দেখে ভয় পাচ্ছে, বেলুন দেখলে কাঁদে মেয়ে। এই যে দেখুন, আর এটা আমার বোন, এই যে আমার মেয়েকে নিয়ে আসে কোলে। আর এখন চলে যাচ্ছি একটু বাইরে, বাইরেটা ঘুরে দেখি। তো এই যে দেখুন, পিঙ্ক কালারের বেলুন দিয়ে বাইরেটা বেশ সাজানো, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বোনদের বাড়ির সামনে বাড়ি, তো এখানে বেশ ফুলের টবগুলো রাখা আছে দোতলায়, খুব ভালো লাগছে দেখতে। তো সামনে একটা মন্দির আছে বোনের বাড়ি থেকে, তো বোন বললো মন্দিরটা ঘুরে আসতে। তো ওই মন্দিরটাতে কীর্তন মেলাটা হয় আর কি, তো যাই ঘুরে আসি। তো এই যে দেখুন, এখানে বোনের হাতে ক্যামেরা, আর আমি একটু এগিয়ে গেছি, আর বাবা আসবে বললো, তাই বোন বাবার সাথে আসছে পেছনে পেছনে। আর এই যে দেখুন, আমি একটু আগিয়ে, তো আসুক বোন। তো বন্ধুরা, এই যে এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা জায়গায় বেশ ভালো লাগে। তো মন্দিরটায় যাই ঘুরে আসি। এই যে দেখুন, মন্দিরটা বেশ বড় জায়গা জুড়ে আছে। আর এই যে ও পাশটাই বোনদের বাড়ি, বোনদের প্যান্ডেল দেখা যাচ্ছে দেখুন। তো বোনদের বাড়ির পাশে বেশ ফাঁকা জায়গা। আর দেখুন বন্ধুরা, এই যে এই জায়গাটা একদম ছবির মতো লাগছে। এই যে চাঁদ উঠে গেছে আকাশে, আর দেখুন নারকেল গাছটা সেই এক পায়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। তো এরকম জায়গায় আমি বেশ পছন্দ করি বন্ধুরা। আর এই যে দেখুন, এখানে সব সন্ধ্যাবাতি দেওয়ার জন্য মন্দিরে সব মহিলারা সব রেডি করছে। আর এই যে যারা এখানে বসে আছে, তারা আমাকে এটা ওটা প্রশ্ন করছে,
আমি রুনুর দিদি বা আমরা কয় ভাই বোন। আমার বোনের নাম হচ্ছে রুনু, ছোট বোনের নাম। তো তাই জিজ্ঞেস করছে আমরা কয় ভাই বোন, কখন আসলাম, এই আর কি। তো এই যে এখানে সন্ধ্যাবাতি দেওয়া শুরু, আর এই মন্দিরের ওপাশটাতে বন্ধুরা আর একটা মন্দির আছে, তো চলুন সেই মন্দিরটা যাওয়া যাক, সেখানে একবার একটু ঘুরে নিই। তো এই যে মন্দিরটায় সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি, তো দেখুন মন্দিরটা কী সুন্দর করে সাজানো। তো এটা হচ্ছে মা কালীর মন্দির, আর এই যে দেখুন ভেতরটা কী সুন্দর চকচক করছে। তো এই যে আমি প্রণাম করে নিলাম মন্দিরে, এই যে দেখুন কাছ থেকে একটু দেখাই, এই যে। আর এবার বোন আমার ক্যামেরা করছিল, এবার বোন প্রণাম করবে। তো এই দেখুন ছেলেরা এখানে বসে খেলা করছে, মোবাইল দেখছে, নিজেদের মধ্যে গল্প গুজব করছে। তো আমি নেমে গেলাম বন্ধুরা, কারণ বোন এবার প্রণাম করবে। আর এই যে দেখুন এই যে ওপাশটায় দেখুন কী সুন্দর আম বাগান, আর এগুলো বোধহয় জমিতে ভুট্টা বোনা আছে, ঠিক আমি দূর থেকে অতটা বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা আমার তো মন্দিরের এদিকটা ঘোরা হয়ে গেল, এবার ওপাশটা একটু বাকি আছে। তো বোনকে বলছি ওদিকটা যাই চল, তো বোন বলছে না সন্ধ্যা হয়ে গেছে আর যেতে হবে না। তো এই যে দেখুন পাখিরা ঘরে ফিরছে, ঠিক সন্ধ্যা হয়ে গেল, তো একটু গেলাম ওদিকটাই। তো দেখুন এখানে একটা বড় জবা ফুলের গাছ, এই যে বোন আগে আগে হাঁটছে আর আমি আর বাবা গল্প করতে করতে যাচ্ছি, আর ক্যামেরা আমার হাতে। তো এই জায়গাটা বেশ ঘনবসতিপূর্ণ বন্ধুরা, রাস্তার দুপাশে অনেকগুলোই বাড়ি। তো এই যে এই পাতা ভারে গাছটা দেখুন কত বড় হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা আর যাব না, এবার ফিরে আসছি বাড়িতে। তো এই যে বাড়ির গেটে, তো এখানে রাত্রেবেলা যে খাওয়া দাওয়া আছে তার জন্য কিছু জিনিসপত্র এখানে সাজানো হয়েছে। তো এই যে বাচ্চা কাচ্চা দেখুন জন্মদিন বলে এরাও চলে এসেছে, বাচ্চাদের জন্মদিনে বাচ্চারাই খুশি হয় বন্ধুরা। আর এই যে মা আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছে এখানে চানাচুর মুড়ি আমার লেট দেখে, তো ভালোই হয়েছে এক পক্ষে, মেয়ে আমার পেছন ধরেনি। আর এই যে দেখুন খাটময় খেলনাপাতি ছিটিয়ে রেখেছে আমার মেয়ে, আমার আমার বোনের ছেলের যত খেলনা ছিল সব খেলনা ও বিছানার মধ্যে ছিটিয়ে একা একা খেলাধুলা করছে। আর এই যে দেখুন মার সাথে মুড়ি খাচ্ছে। তো বন্ধুরা এবার বোনের সাথে চলে এসেছি রান্নাঘরে, এই যে বোন এখানে চা করছে আর আমি এখানে এসেছি একটু দুধ নেওয়ার জন্য, মেয়েকে দুধ বিস্কিট খাওয়াতে হবে। তো এখানে গরুর দুধ তো পেলাম না, গরুর দুধ বোনের ওই বাড়িতে আছে, তো একটু আমুল দুধ নেব আর মেয়েকে এখন দুধ বিস্কিট খাওয়াবো। আর এই যে বাইরে প্রচুর সদস্য, তো তাদের জন্য চা হচ্ছে, আর এই যে মেয়ের দুধ একদম রেডি, তো মেয়েকে খাইয়ে দিই, ও দুপুরে ভালো করে ভাত খায়নি বন্ধুরা। তো এই যে এখানে চাও রেডি হয়ে গেছে, তো ঠিক আছে সাথে থাকুন। তো এখানে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, এই যে দেখুন এদিকে ঘুরো, এটা তো আমার বোনের বান্ধবী। হাই, হ্যাঁ খুব ভালো লাগছে, আজকে আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের জন্মদিন। বোন তো লেহেঙ্গা পরেছে আর আমরা শাড়ি পরবো দুই বোন, আর বাইরে তো অনেক লোকজন সবাই ভিড় করছে, রেডি হয়নি এখনো। আর এই যে দেখুন এই জায়গাটা আর একটু অবস্থাটা এখন এখানে উঠে আছে, রেডি হয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আমার মেয়ে এই যে নতুন মাসিকে পেয়ে খুব খুশি, ও মাসির সাথে ছবি তুলছে দেখুন। তো আমি এখানে বোনের চুলটা বেঁধে দিচ্ছি, তো বন্ধুরা আপনাদেরকে একটা চুলের ডিজাইন আমার দেখানো হয়ে যাবে। তো এই যে দেখুন আমি ওর সামনে ডিজাইন করে দিয়েছি, এবার খোপা করছি। তো এই যে আমার মেয়ে এখানে সাজার জন্য জেদ ধরছে, ও তাড়াতাড়ি সাজতে চাইছে, বড়দের সাজ রেডি হচ্ছে না আর ছোটো মেয়েকেও সাজানো হচ্ছে না। তো বোনের চুলের সামনের ডিজাইনটা করা হয়ে গেছে, এবার পিছনের খোপাটা করে নিচ্ছি, আর বোনের রেডি হওয়া হয়ে গেলেই আমার ছোটো মেয়েকে রেডি করাবো আর আমরাও রেডি হয়ে যাব। তো সামনে আমাকে একটু একটু সাহায্য করছে খোপাটা করার জন্য। তো ওর চুলের খোপাটা তো করা হয়ে গেছে, আর এই যে বলগুলো লাগিয়ে দিচ্ছি, আর এবার ওই যে চুলের ফুলটা লাগাবো। আর বন্ধুরা আপনাদেরকে একটা খোপা করে দেখানো হয়ে গেল, পার্লারে থেকে যখন আমি সাজাতে যাই এরকম খোপা করি মাঝে মধ্যে। তো এখানে খুব হালকা একটা স্যাম্পল খোপা করলাম, যেহেতু লোকজন অনেক ওয়েট করছে আর কেক কাটার সময় হয়ে গেছে আর রেডি হয়নি এখনও কেউ।
বন্ধুরা এই যে দেখুন বোনা খোপাটা একদম রেডি আর বেশ ভালোই লাগছে খোপাটা দেখতে। এই যে বোনও রেডি হয়ে গেছে আর সামনে একটু হালকা ডিজাইন করা আছে চুলটাতে আর চুলগুলো পোকড়ানো টাইপের, তো চুলগুলো সামনে উড়ে গেছে অনেকটাই। তো এখন আমরা রেডি হয়ে যাব, ছোটো বোন তো রেডি হয়ে গেছে আর আমি আর মেজো বোন এখন রেডি হয়ে গেলাম। তো এই যে আমরা তো প্রায় রেডি সবাই, এই যে আমি বোন দেখি শোনা এই যে আর এই যে মা এখানে রেডি হচ্ছে, এই যে মাকে দেখুন, এই যে মা এখন তো ঘরের অবস্থা খুবই খারাপ। এই যে তো এখন আমরা যাব, কেক কাটা হবে এখানে, তো ঠিক আছে দেখতে থাকুন। আমরা চলে এসেছি উপরে আর এইখানটাতে কেক কাটা হচ্ছে আর এইখানটাতে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, এই যে দেখুন, আর অনেক বেলুন দিয়ে এই জায়গাটা এই যে দেখুন সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো এখন কেক কাটা শুরু হবে, তো ঠিক আছে কেক কাটা শুরু হোক দেখতে থাকুন। কেক কাটা তো শেষ আর কেক মাখামাখি শুরু, তাই আমি আর মেয়ে ভয়ে চলে গেলাম নিচে আর উপরে আর থাকলাম না। তো আমরা তো ছাদ থেকে চলে আসলাম, এই যে মেয়ে এখানে বসে খেলা করছে, ভয় পাচ্ছে বেলুন থেকে আর ওই স্নোগুলো যে ছিটাই স্নোগুলো ভয় পাচ্ছে। কি বলতো আমাকে দেখে আমি কোনো রিলেটিভ কি অনেক জিজ্ঞেস করছে, তারপর সবাই বলছে না না ওরা বান্ধবী ছেলের ভয়, ওই যে যারা এসছে। হ্যাঁ তো এখানে আমি ওই যে বসে আছি, মেয়ে খেলা করছে আর এই যে আমার সাথে শ্রাবণী, হাই হ্যালো, আমি ভয়ে চলে এসেছি উপর থেকে, ওই কেক লাগানো আর মাথায় যে ক্রিম ক্রিম কি পরে ওগুলো ক্ষতি, আমারও পছন্দ না। তো দেখলেন ওকে খুব মিষ্টি, খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে, আপনারা বুঝেই গেছেন। তো ও যখন আমার বাড়ি আসবে তো আবার অনেক অনেক কথা বলা হবে ওর সাথে। তো এই যে দেখুন আমরা এখন এখানে বসে আর এখন খাওয়া দাওয়া একটু লেট আছে, তো ঠিক আছে আড্ডা চলছে, এখন আড্ডা চলছে আর এখন সবাই উপরে, আমরা একটু ফাঁকা দিই। আর বন্ধুরা খুব ভিড় জায়গা ভাল লাগে না আমার, ফাঁকা ফাঁকা জায়গায় ভাল লাগে আর ওই জন্য চলে এসেছি এখানে একাই বসে আছি। আমি শ্রাবণী আর মেয়ে এদিকে খেলা করছে, তো ঠিক আছে আমি শ্রাবণীর সাথে আপাতত গল্প করি আর আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। এখানে এই যে বোনের শাশুড়ি সব এই যে গিফটগুলো উপর থেকে নিয়ে এসে বোনকে খুঁজছে, এই যে ঘরে ওই ঘরে, তো বোন তো নিজের ঘরে আছে। তো বাড়িতে বেশ লোকজন, অনেকটাই ভিড় আর আমরা একটা ঘরে চুপ করে বসে আছি। তো এই যে দেখুন বোন তো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, এখানে লেহেঙ্গা পরেছিল ও, আর এই যে বোনের বান্ধবীও বসে, আর এই যে ফুচকুসোনাটা এই যে দেখুন। তো আমরা আগেই খেয়ে নিচ্ছি, মাকে বললাম খাওয়ার জন্য, মা বললো তোরা আগে খেয়ে নে তোরা ফিরে যাবি বাড়ি। তো মা ছোটো বোন মেজো বোন কেউ আসলো না খেতে, তো আমি এই যে বোনের দুই ছেলেকে নিয়ে খেতে চলে এসেছি। তো আমাদের তো ফিরে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তখন তো আমি বাসে এসেছিলাম আর এখন যাব একটা গাড়িতে, আমার হাজব্যান্ড গাড়ি ভাড়া করে এসেছে, সেই গাড়িতে আমরা বাড়ি ফিরব। বন্ধুরা দেখুন এই যে গোটা ঘরে গিফটে ভর্তি, আর এই যে এগুলো সব আমার বোনের ছেলের গিফট, মানে আজকে সবাই গিফট করেছে আর কি। তো বন্ধুরা বোনকে এবং বোনের ছেলেকে ছেড়ে যেতে, ওদেরকে সবাইকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ বাড়িতে আমার মেয়ে আমার শাশুড়ি মা একাই আছেন। তো আমরা এবার বেরোবো, আমার বোন এখানে এই যে ফুচকুসোনাকে খাওয়াচ্ছে আর এই পাশটাতে বসে আছে আমার মেজো বোনের ছেলে। তো বোনের মনটা একটু ভার ভার আমরা চলে যাচ্ছি বলে, তো আমি বললাম আবার পরে আসব। তো এই যে দেখুন এই সাইকেলটা খুব ভালো লাগছে, কেউ গিফট করেছে ফুচকুসোনাকে, তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা আমি তো বোনের ভারী কানেরগুলো খুলে দিলাম আর নিজের পাতলা কানেরটা আবার পরে নিয়েছি। আর বন্ধুরা আমার চ্যানেল বা ভিডিও যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর আপনারা খুব খুব ভালো থাকবেন। আগামীকাল আবার কথা হবে বন্ধুরা, আজ এ পর্যন্তই।